ড্রাইভার দরজা খুলে দেওয়ার জন্য অনেক গাড়ি মালিক গাড়ি থেকে নামেন না, ইসলামের দৃষ্টিতে আপনি কাজটাকে কিভাবে দেখেন? এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন সময় কথা বলেছি বিভিন্ন জায়গায়। একটা হতে পারে যে আপনি গাড়ির ডান সাইডে নামবেন, তো আমার দেশে সাধারণত বাম সাইডে যেহেতু গাড়িগুলো চলে, অতএব নামার সময় বাম সাইডে চাপায়। ডান সাইডে নামতে হলে চালক নেমে দেখে তারপর দরজা খুলে দিলে এটা নিরাপদ হয়, না হলে আপনি না জেনে দরজা খুললেন, হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে পারে। এটা একটা যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। উনি মালিক, উনি বসে থাকবেন অফ করে, ড্রাইভার সাহেব নামার পর এসে দরজাটা খুলে দাঁড়ায় থাকবেন, এরপরে উনি নামবেন। আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে হাস্যকর আমাদের যে ইয়েগুলো কালচারগুলো আছে আমাদের সমাজে, এই জাতীয় এই হাস্যকর কাজগুলোর একটা, এবং এটা খুবই অযৌক্তিক একটা কাজ। আল্লাহ আপনার সুস্থ হাত দিয়েছেন, পাও দিয়েছেন, এই দরজা খোলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার খায়বারের দুর্গ দরজা খোলার মতো না। এটা এটা শুধুমাত্র আপনি সুস্থ টান দিলেন, দরজাটা খুলে গেল, খুব সিম্পল না? কিন্তু আপনি সুস্থ সবল একটা মানুষ, ল্যাংড়া না, লোলা না, কিচ্ছু না, আপনি বসে রয়েছেন যে ড্রাইভার সাহেব এপাশ থেকে নেমে এসে বাম পাশে এসে আপনার দরজা খুলে দিবে, আপনি নামবেন, দরজাটা আটকাবে, আবার যেন সিটে বসে তারপর গাড়িটা চালাবে। বিভিন্ন স্কুলে, হসপিটালে, পাবলিক প্লেসে আমি খেয়াল করি যে গাড়ির সিরিয়াল পড়ে গেছে অনেক দূর পর্যন্ত। আমরা যদি এই অপসংস্কৃতি এটাকে রোধ করতে পারি এবং এই বদভ্যাস আমাদের মধ্যে থেকে যদি আমরা দূর করতে পারি, তাহলে এই পাবলিক প্লেসগুলোর জ্যাম অনেকখানি কমে যাবে। ধরেন আপনি একটা স্কুলে বা একটা হসপিটালে বা কোনো একটা জায়গায় গাড়ি থেকে নামতেছেন, আপনি গাড়িটা থামার সাথে সাথে টপ করে দরজাটা খুলে আপনি বের হয়ে যান, তার আগে আমি খেয়াল করে আপনি নেমে যান, তাহলে সেক্ষেত্রে যে সময় লাগবে আপনার ড্রাইভার সাহেব ডান পাশ থেকে দরজা খুলে এসে উনি থামাবেন গাড়ি, এরপরে হ্যান্ড ব্রেক দিবেন, হ্যান্ড ব্রেক দিয়ে তারপর দরজা খুলে আসবেন, এসে এবার বাম পাশে খুলে ধরে রাখবেন, আপনি এবার মুছে তাও দিতে দিতে আস্তে আস্তে নামবেন বাপ সাহেব নিয়া, এরপর উনি আবার দরজাটা আটকাবে, আবার আপনি এসে সিটে বসবেন। মিনিমাম এক মিনিট সময় তো লাগবে, তাহলে 50টা গাড়ি যদি এই একই সিস্টেম ফলো করে কত মিনিট যাবে? 50 মিনিট মানে কি? 1 ঘন্টা। একটা পাবলিক প্লেসে 1 ঘন্টার জ্যাম রোধ করা যায় যদি এই বদভ্যাসটা আমরা ত্যাগ করতে পারি। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এই বিষয়গুলো সাবধান থাকেন যে না, ড্রাইভার দরজা খুলে দিবি তারপরে আমি এসে নামবো, এর ভিতরে কোনো ব্যাটাগিরি নাই। হ্যাঁ, কোনো বড় রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট বা ওইরকম লেভেলের মানুষ, তাদের নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, সেটা আরেক হিসাব। ভাই আপনি আমার মতো মানুষ তো এরকম কিছু না যে নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, ওনাদের তো নিরাপত্তার জন্য আগে পরে সামনে পিছে লোকজন থাকে, আপনার এরপরে ড্রাইভার সাহেব দরজা খুলে দিবে, এরপর আপনার নিরাপত্তা কে দিবে? তাহলে এই বদভ্যাসটা যারা গাড়ি আছে যাদের, তারা ত্যাগ করার চেষ্টা করবে। এটাতে ড্রাইভার সাহেবের সময় নষ্ট হয় এবং এগুলো হলো গোলামি আর কি, ওই ড্রাইভার সাহেবের গোলাম মনে করার মতো না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ নামছে, ডেফিনেটলি তাকে হেল্প করবে এসে, সেটা ভিন্ন বিষয়। আপনি সুস্থ সবল মানুষ, মাশাআল্লাহ, হনহনায় হেঁটে যাবেন একটু পরে, এখন বসে আছেন, আপনি দরজা খুলবেন, আপনার খুলে বসবে, এগুলো খুবই মানে হাস্যকর একটা কালচার সজাগতা। এটা একটা সুস্থ মানুষ এই যে অপেক্ষা করেন তাদের সাথে দরজা খুলে দিবে, লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা গাড়ি মালিক আছেন, মন খারাপ করেন না, রাগ করেন না, পারলে বদভ্যাসটা ত্যাগ করে দিন। কাজটা কি ভালো না খারাপ সেটা বলেন, এই কয় ভালো বলে, তাহলে বসে থাকেন দরজায় এরকম, ওই বাসা যায় বেগম সাহেবের ওখানে যে এরকম দাঁড়ায় থাকেন, আপনি খোলেন আমি তারপর ডুববো, ভালো ছুটে দিব তখন, শুধু ড্রাইভারের উপরে সব টর্চার করতে আসেন। ভাই আমরা এই বদভ্যাস ছাড়বো তো ইনশাল্লাহ।